واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا الله تعالى হকের পর পরি হচ্ছে পিতামাতার হক কার হক পিতামাতার হক সূরাতুল বনি ইসরাইল 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মুসলমান ভাইরারে আমার আয়াতের দ্বিতীয় অংশে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি লালা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলার ইবাদতের পর পরে তার আল্লাহ তাআলার ইবাদতের পর পরে কার কথা মতো চলতে হবেন পিতামাতার কথা মতো চলতে হবেন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার কথা মতো আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলার কথা মতো চলুন আল্লাহ তাআলার কথা মতো চলুন আল্লাহ তাআলার ইবাদত করুন আল্লাহ তাআলার ইবাদত করুন সাহাবা একরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করতে করব ওঠেন তারপরে কার কথা মানবন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মায়ের কথা মতো চলুন তিনবার মার কথা বলেন তিনবার মায়ের কথা বলে চতুর্থবার বলেছেন তুমি তোমার বাবার কথা মতো চলো বাবার খেদমত করো মুসলমান ভাইরারে আমার শুধু এখানে সীমিত নয় কোরআন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা কি শুনেছেন আবু হুরায়রা প্রখ্যাত সাহাবী হাদিস বিশারদ যদি হাদিস পান অনেক হাদিস পাবেন আবু হুরায়রা একজন প্রসিদ্ধ সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার মা আমার সাথে খারাপ আচরণ করে আমার মা আমাকে গালিগালাজ করেন আমাকে প্রহার করেন আল্লাহর কার কাছে নালিশ করতেছেন আল্লাহ রাসূলের কাছে কার কাছে আল্লাহ রাসূলের কাছে আল্লাহর রাসূল বলছেন রে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো এতে বোঝা গেল কি প্রশ্নবোধক হে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসে নালিশ করছো আবু হুরায়রার মা তো কোনো মুসলমান হয় নাই আবু হুরায়রা নাকি মুসলমান হয় নাই তো কোনো কাফের অবস্থায় ছিল আবু হুরায়রা যখন মুসলমান হলো কালিমার দাওয়াত যখন গ্রহণ করলো কালিমাকে যখন গ্রহণ করলো একত্ববাদে যখন বিশ্বাসী হলো তার মা তখন মুসলমান হয় নাই এই মুসলমান হওয়ার অপরাধে আবু হুরায়রার মা আবু হুরায়রার সাথে খারাপ আচরণ করে আল্লাহ রাসূলের কাছে আসলো বলছি আবু ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসে যাই ভাই এই যে ভাইরা আমরা একটু বসে যাই আবু হুরায়রা যখন আল্লাহ রাসূলের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার সাথে খারাপ আচরণ করে আমাকে গালিগালাজ করে আমাকে প্রহার করে আল্লাহ রাসূল বলছেন রে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করি নাই নালিশ করি নাই অত্যন্ত জ্ঞানী সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করে দেন এর দ্বারা বোঝা গেল মা যদি কাফেরও থাকে মুশরিকও থাকে হিন্দু বৌদ্ধ আছে আমি মুসলমান এরপরেও মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না এই হাদিসের আলোকে পরবর্তীতে আমি আবার আসছি আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের ঘিরে হাত তুললেন ইয়া আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দিন যখন এই দোয়া যখন আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন আবু হুরায়রা দৌড়াইতে শুরু করে দিল অন্য
অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে, আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে, আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে। আবু হুরায়রা বলতেছে রে আমার সাহ, রে আমার সঙ্গী সাথীরা, রে ভাইরা, আমি পাগল হই নাই, পাগল হই নাই। আজকে আল্লাহর রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহর রাসূল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমি দৌড়াচ্ছি এই কারণে, দেখি আমি আগে বাড়িতে পৌঁছাই না আমার আল্লাহর রাসূলের দোয়া আগে আমার বাড়িতে পৌঁছায়। মুসলমান ভাইরা, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে যখন দরজার মধ্যে দাঁড়িয়ে যখন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অন্যদিন তো মায়ের গালি দেয়। আজকে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ভালোভাবে কথা বলতেছে। আবু হুরায়রা আম্মা বলতেছেন, রে আবু হুরায়রা, আমি তোমাকে এত প্রহার করে এত গালি গালাজ করি, কিন্তু তুমি তো আমার সাথে কোনো খারাপ আচরণ করো নাই, তুমি তো আমার সাথে সব সময় ভালো আচরণ করো। এর দ্বারা বোঝা গেল তুমি খারাপ জায়গায় যাও নাই, যার আদর্শে আদর্শিত হয়ে তুমি আমার সাথে খারাপ আচরণ করো নাই, পরিবারের সাথে কোনো খারাপ আচরণ করো না। বোঝা গেল তুমি অবশ্যই ভালো আদর্শে আদর্শিত হয়েছ, ভালো জায়গায় গিয়েছ। আবু হুরায়রা, তুমি আমাকে তোমার রাসূলের দরবারে নিয়ে যাও। এখানে দুটি শিক্ষা, কয়টা শিক্ষা? দুইটি শিক্ষা। একটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না যদি মা কাফেরও থাকে। মুসলমান তো দূরের কথা, মা যদি কাফেরও থাকে, মুশরিকও থাকে, আপনি মুসলমান থাকে, মার সাথে খারাপ আচরণ করতে পারবেন। মায়ের অধিকার, মার ভরণ পোষণ আপনাকে করতে হবে, সেটা ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। শুধু অনুমতি নয়, আপনাকে হুকুমত কায়েম করেছে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো আদর্শ দিয়ে বিজয় করা যায়, প্রতিবাদ দিয়ে নয়। আদর দিয়ে, সোহাগ দিয়ে আপনি যেটা আদায় করতে পারবেন, অস্ত্র দিয়ে সেটা পারবেন। ইসলাম অস্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম কখনো জুলুম দিয়ে প্রতিষ্ঠিত হয় না, ইসলাম আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবার আপনারা বলতে পারেন, তাহলে তো বদরের যুদ্ধ হতো না, উহুদের যুদ্ধ হতো না। সেটা হচ্ছে ইসলামের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধ সংগঠিত হয়েছে, সেটা আক্রমণাত্মক নয়, প্রতিহত করার জন্য। আপনি আমাকে প্রহার করেছেন, আমি সেটাকে ঠেকাই দিলাম। ইসলামের যুদ্ধগুলি এরকম, কিন্তু পাল্টা জবাব আমি দেই না। আপনি আমাকে আঘাত করেছেন, আমি প্রতিহত করলাম। ইসলাম যুদ্ধগুলি এই ধরনের, কিন্তু আমি আগে আক্রমণ করব না। সুতরাং এখানে দুটি শিক্ষা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং আদর্শ দিয়ে বিজয় করতে হবে, প্রহার দিয়ে নয়, অত্যাচারের জন্য নির্যাতন দিয়ে নয়। প্রিয় ভাইয়েরা, আমার আমি আমার আলোচনায় মা বাবার অধিকারকে সাব্যস্ত করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। এতক্ষণ আমি ওই জায়গায় আবারও আসব। এবার যে আয়াতে কারিমাতে লক্ষ্য করেছিলাম, 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আপনি আপনার মা বাবার সাথে, এর কোরআনের বাণী, আপনার আচরণের দ্বারা যদি আপনার মা বাবা উফ শব্দটা করে, আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি কিছু করেন নাই, শুধু আপনি কর্কশ ভাষায় কথা বলছেন, খারাপ ভাষায় কথা বলছেন, উত্তেজিত হয়ে কথা বলছেন, আর সেক্ষেত্রে আপনার মা অথবা আপনার বাবা শুধু বলছে আহ তোর জ্বালাই তোর বাঁচলাম না। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা খারাপ লাগতেছে? শুধু বলছে আহ বাবারে তোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, ইস বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আপনাকে গালি দিতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা করছে, ওনার মুখ দিয়ে উফ শব্দটা আসছে। এই শব্দটা আসার সাথে সাথে আপনার সারা জীবনের যত নেক আমল ছিল
সমস্ত নেক আমল বরবাদ। নাউজুবিল্লাহ। এবার এই কথাটা কার? আল্লাহ তাআলার কথা। এটা আল্লাহ তাআলার কথা। وقضى ربك ألا تعبدوا إلا إياه بالوالدين إحسانا মুসলমান ভাইরারে আমার মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবাকে, মা বাবা যখন আপনি, আমি যখন আপনার আমার মায়ের পেটে ছিলাম, আপনার মা আপনাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। আপনাকে আমাকে সামান্য কি নাপাক পানি থেকে বানালেন? কি দিয়ে নাপাক পানি? না আপনার আমার যে পদার্থ মাটি দ্বারা, পানি দ্বারা, আগুন দ্বারা, বাতাস দ্বারা, ওই চারটা পদার্থ আপনার আমার শরীরে আছে, সেটা বিশাল আলোচনা। আমি মূল আলোচনায় যাই। আপনি আমি যখন তোমার তুম্য, সেই নাপাক পানি যখন আপনার মায়ের রেহেমে যখন চলে গেল, 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভধারণ করেছিল আপনার আমার মা, এই 10 মাস 10 দিনের ভিতরে মা কি পরিমাণ কষ্ট করেছেন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে তুমি আমাদের যে সন্তান, যারা আমাকে মা বাবা ডাকে, তোমাকে আম্মা ডাকে, এই সন্তানটা ভূমিষ্ঠ করতে তুমি কি পরিমাণ মেহনত করেছ? এই 10 মাস 10 দিন মা তার সন্তানের জন্য কতটুকু ছাড় দিয়েছে? 10 মাস 10 দিন পূর্ণ হলো, আপনি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, পৃথিবীতে আসলাম, এই ভূমিষ্ঠ সন্তান প্রসব যখন মা করলেন, কতবার মা বেহুশ হয়েছেন, আপনার স্ত্রীর অবস্থা, স্ত্রীর দিকে একবার তাকান। আপনি তো বলতে পারেন না আপনি কি পরিমাণ কষ্ট দিয়েছেন আপনার মাকে, আপনি বলতে পারবো? কারণ আপনাকে তখন বুঝি না, কিন্তু আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, স্ত্রীর অবস্থাটা আপনি দেখুন কি পরিমাণ কষ্ট করছে সন্তান প্রসবের ব্যথায়। সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে 10 মাস 10 দিন যে কষ্ট করলো, সেই প্রসব ব্যথা অনুভব করলো, এই যে ব্যথা, সমস্ত কিছু চলে গেল সন্তানের মুখখানা দেখে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে কি পরিমাণ মহব্বত ঢেলে দিয়েছে। মুসলমান ভাইরারে আমার, আপনি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রাখলেন, আপনি আমি খাইতে পারি না, কথা বলতে পারি না, ওয়া করে শুধু কান্দে আর কান্দে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রাখলেন, যে খাবার অতিরিক্ত গরমও না ঠান্ডাও না, সে খাবার খাই নাই, খেয়েছি, অতিরিক্ত গরম না আবার ঠান্ডাও না, অতিরিক্ত গরম থাকলে আপনার আমার মুখ জ্বলে যাবে, ঠান্ডা হলে আমার নিউমোনিয়া হয়ে যাবে, আপনার আমার মা আপনাকে আমাকে সে খাবার খেয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করলাম, মা তার সন্তানকে লালন পালন করেছেন, আদর যত্ন করছেন, আদর অত্যন্ত যত্ন সহকারে সন্তানটাকে লালন পালন করছেন, গভীর রজনীতে মা তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে গভীর রজনীতে কনকনে শীতের ভিতরে ওয়া ওয়া করে শুধু কান্না আর কান্না, কান্নার আওয়াজ দেখে মায়ের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠেন দেখে সন্তান পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। আপনারা পেশাব করি না? মা ঘুম থেকে উঠে দেখেন সন্তান পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছেন, পেশাব পায়খানার
মধ্যে সন্তান কান্না করতেছেন, মা পেশাব পায়খানাকে পরিষ্কার করেন, মা তার সন্তানটাকে ডান থেকে বাম কিনারায় নেন, মা ঘুমিয়ে গেল, আবার হঠাৎ করে সন্তান গভীর নজরেতে কান্না শুরু করে দিল, ওয়া ওয়া করে শুধু কান্দে আর কান্দে, আবার মায়ের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখেন সন্তান আবার পেশাব করে দিয়েছেন, আবার মা ঘুম থেকে উঠে পেশাব পায়খানা পরিষ্কার করেন, মা তার সন্তানটাকে ডানেও ভেজা বামেও ভেজা সন্তানটাকে বুকের ওপর নিয়ে ঘুমায়, আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ পরে দেখে গেলাম, আবার কিছুক্ষণ পরে দেখলো গরম পানির অনুভব হচ্ছে, মায়ের ঘুম ভেঙে গেল, দেখে সন্তান বুকের উপরে পেশাব করে দিয়েছে। এবার কম করে সন্তানদার ভিতরে মা সেই পেশাবটাকে পরিষ্কার করে ডানে অভিযোগ অমিজের শরীরে পেশাব, মা কি করবেন, সারের আঁচলটাকে দিয়ে সন্তানটাকে জড়াইয়া ধরে চমকায় সন্তানকে সান্ত্বনা দেয়, সন্তান যখন কান্না করেন ওয়া ওয়া করে শুধু কান্দে আর কান্দে, সন্তানটাকে মা বাবার মায়ের সান্ত্বনা দেন, বাবা কেন না আমি মা তোমার কাছে আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, আমি আম্মু তোমার কাছে আছি, মা তার সন্তানের কপালে চমকায়, বাবারে আমার ভাইরে সেই মায়ের সাথে কোনোদিন বিয়াদবি করবা না, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ এই কনকনে ঠান্ডার ভিতরে এত সহ্য এত ধৈর্য ধারণ করে এত যত্ন করে লালন পালন করলেন, এরপরে যখন সন্তান তার মায়ের সাথে খারাপ আচরণ করে আর সেই সন্তানের আচরণে ক্ষিপ্ত হয়ে মা যদি একবার বলে উফ, তার সারা জীবনের আমল বরবাদ। মুসলমান ভাইরা আমার, আপনি আমি কানায় কাবা গেলাম, যদি কোনো বান্দা মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, একবার যদি সুনজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি হজ করলাম কিন্তু গ্যারেন্টি দিতে পারি নাই, কিন্তু মায়ের দিকে একবার যদি তাকান, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকান, একবার নেক নজরে তাকানোর কারণে আপনার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই হাদিস যখন আল্লাহর রাসূল বললেন, একজন সাহাবী কান্না শুরু করে দিলাম, বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা নেই, আমার বাবা নেই, এখন আমি কি করব, কিভাবে হজের সওয়াব লাভ করব। আল্লাহ রাসূল বললেন, তোমার মা নেই, তোমার মা কার সাথে চলাফেরা করেছেন, তোমার মা কার সাথে উঠা বসা করেছেন, তোমার বাবা নেই, তোমার বাবা কার সাথে উঠা বসা করেছেন, কার সাথে চলাফেরা করেছেন, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। এই জন্য বলো চাচা বাবার মতো, চাচা বাবার মতো, চাচার সাথে খারাপ আচরণ করা যাবে। প্রিয় ভাইরা, সেই মা বাবা সুখে শান্তিতে তার, সেটা কি আপনি আমি সবাই চাই, সেটা কি আপনি আমি সবাই চাই। প্রিয় ভাইরা আমার, আজকে ওয়াদাবদ্ধ হই সেই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করব না, আমরা সবাই ওয়াদাবদ্ধ হই সেই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। দেখেন মা এত কষ্ট করলো, আপনারা তো গুসা করেন, বাবার কথা তো কিছুই বললো, বাবার কথা তো কিছুই বললো না, উদাহরণটা কি দিয়ে বুঝায় আপনাকে, মনে করেন এটি এটা মোবাইল, এই গ্লাসটা এই হাতের তলায় আছে, এই গ্লাসের ভিতরে আমি পানি রাখলাম, এই গ্লাসটা হচ্ছে মা আর এই যে হাতটা এটা হচ্ছে বাবা, হাতটা যদি ছেড়ে দেই গ্লাস পড়ে যাবে, ভেঙে যাবে, আপনার আমার অস্তিত্ব নাই, মায়ের কোনো অস্তিত্ব নাই, বাবা হচ্ছে একটি বটের ছায়া। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বাবার, আমি আবারও বলছি এই গ্লাস এটার ভিতরে পানি, পানিটা হচ্ছে আপনি আমি, গ্লাসটা হচ্ছে মা, আর যে হাতে রাখলাম প্রেশারটা কার উপর পড়ছে, হাতের উপর পড়ছে, মা আপনাকে আমাকে লালন পালন করছেন, এর ভিতরে সেফ আপনি আমি নিরাপদে, আর নিরাপত্তা কোথায়, হাত যদি না থাকে মাও শেষ, আপনি আমার অস্তিত্ব শেষ, সারাদিন
বাবা পরিশ্রম করে মাকে দিচ্ছেন, মা আপনাকে আমাকে লালন পালন করছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবার মর্যাদা বলে আল্লাহ আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না। আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাই। যদি কোনো ভুল ভ্রান্তি ভুল ক্রমে জানি আপনারা খুব ভালো, এই মোহাম্মদ নগরের মানুষ অনেক ভালো, তারা মা বাবার সেবা যত্ন করে। আপনারা মা বাবার সেবা যত্ন করেন, আপনারা অনেক ভালো। তারপরেও যদি কারো মনের অজান্তে মায়েকে মাকে একটু কষ্ট দিয়ে থাকে, বাবাকে একটু কষ্ট দিয়ে থাকে, মা বাবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিই। মা আপনি আমাকে ক্ষমা করে দিন, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, ভাই আমার মেরে দুষ্ট বুঝবো না হয় আপনার আমার তো উপায় নাই। আর যদি মা বাবা বেঁচে না থাকে, মা বাবার জন্য সালে সোয়াব করি, বেশি বেশি করে দোয়া করি, সেই মা বাবার নেক হায়াতের জন্য। সেই বাবা যাদের মা বাবা নেই তারা যেন কবরে, মানুষ মরে যায় আর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, দুটি আমল জারি থাকে। কয়টা আমল? দুটি আমল, একটি হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে বলেন, এই যে আমি আয়াত বললাম, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কওলান করিমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ মিনার রাহমাতি ওয়াকুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে নামাজের ভিতরে মা বাবার জন্য দোয়া করে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন, যেইভাবে আদর যত্ন করেছেন, আল্লাহ আপনিও সেইভাবে আমার মা বাবাকে লালন পালন করেন, আমার মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবার জন্য দোয়া করি। একটি হচ্ছে নেক সন্তান, আরেকটি হচ্ছে দান সৎকার। আপনি মসজিদ উন্নয়নের সাথে কাজ করলেন, আপনি মাদ্রাসার উন্নয়নে, আপনারা কেউ উঠবেন না ভাই, ভাই আপনারা কেউ উঠে না, ভাই উঠেন না কেউ, আপনাকে উঠা উঠাবে শোনা করে। আপনি যে কোনো একটা ভালো কাজ করলেন, একটি রাস্তা করে দিলেন, সেই রাস্তা দিয়ে যতদিন মানুষ আসা যাওয়া করবে আপনি সব পাবেন। একটা মাদ্রাসার তালিবুল ইলিমকে তার ইলিম অর্জন করার লক্ষ্যে একটা কোরআন শরীফ দান করলেন, একটা দেহাল দান করলেন, একটা কার্পেট দান করলেন, যতদিন পর্যন্ত এই ছেলেটা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে আপনি বসে বসে সব পাবেন। ওই ছেলেটা আরও স্বপ্ন তৈরি করবে, এই যে সৎকে জারিয়া, ওই ছেলে আরও স্বপ্ন তৈরি করবে। কে আমাদের এক পর্যন্ত আপনার আমল নামা খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই মা বাবার কবরে শান্তিতে থাকুক, সুখে থাকুক, সেটাকে আপনি আমি চাই। সেই মা বাবা কবরে যেন শান্তিতে থাকেন, আল্লাহ তাআলা যেন আপনার আমার মা বাবাকে সমস্ত গুণা মাফ করে দিয়ে মা বাবার কবরের আজাব যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।